হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা বায়োলজিতে আমরা বটানি পড়ছিলাম এবং বটানিতে প্ল্যান্ট ক্লাসিফিকেশন বা উদ্ভিদ জগতে শ্রেণীবিভাগ এই চ্যাপ্টারটা কমপ্লিট করে এসেছি এবং আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে উদ্ভিদ কলা বা প্ল্যান্ট টিস্যু। এবার এই চ্যাপ্টারটা একটু কমপ্লিকেটেড এবং এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো গুলিয়ে যেতে পারে, তাই আমি এটা খুব আস্তে আস্তে ছোট ছোট করে পড়াবো এবং তোমরা সেটা বোঝার চেষ্টা করবে। যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, নিচে কমেন্ট করে জানাতে পারো বা আমার যে সমস্ত আইডিগুলো দেওয়া রয়েছে সেখানে তোমরা জানাতে পারো। এবং তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে এবং প্লেলিস্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর যদি কোনো অসুবিধা থাকে বললাম যে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম কথা হচ্ছে উদ্ভিদ কলা এই বস্তুটা কি। আমরা প্রথম থেকেই পড়ে আসছি যে যে কোনো জীব, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী, সেটা এক বা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। তো প্রতিটা জীবের জীবন শুরু হয় মাত্র একটাই কোষ থেকে, সেটা এক কোষী জীব হোক বা বহুকোষী জীব হোক, প্রত্যেকেরই জীবন শুরু হয় একটা মাত্র কোষ থেকে। এবার ওই একটা জীব একটা কোষ থেকেই এক কোষী প্রাণী তার জীবন ধারণ করে ওই একটা কোষের মাধ্যমে। বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে এই জিনিসটাই একটু আলাদা হয়ে যায়, বহুকোষী জীবের ক্ষেত্রেও একটা কোষ থেকেই তার সূচনা হয় এবং সেখান থেকে ধীরে ধীরে সেই কোষগুলো সেই কোষটা মাল্টিপ্লাই হতে হতে যে বহুকোষী জীবগুলো আমরা দেখতে পাই সেগুলো তৈরি হয়। বহুকোষী জীবের ক্ষেত্রে যে প্রথম কোষটা তৈরি হয় তার নাম জাইগোট, জাইগোট, ঠিক আছে। এই জাইগোট থেকে পরবর্তীকালে বহুকোষী প্রাণীর একাধিক কোষ তৈরি হয়। উদ্ভিদ সেরকম, উদ্ভিদের মধ্যেও কিছু উদ্ভিদ রয়েছে যারা এককোষী, আবার কিছু রয়েছে যারা বহুকোষী। এককোষী উদ্ভিদের ক্ষেত্রে একটাই কোষ প্রথমে তৈরি হয়, সেটার মাধ্যমেই তার পুরো জীবনকাল চলে যায়। কিন্তু বহুকোষী ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে এরকম জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে তারা পরবর্তীকালে বিভাজনের মাধ্যমে এবং সেটা মাল্টিপ্লাই হতে হতে বহুকোষী জীব তার বহুকোষী উদ্ভিদ তার পুরো শরীর তৈরি করে। তো এবার এই একটা কোষ বা যাকে আমরা জাইগোট বলছি তার সঙ্গে কলা বা টিস্যুর পার্থক্য কি রয়েছে। প্রথম কথা হচ্ছে কলার ডেফিনেশন কি, কলা বা টিস্যুর ডেফিনেশন কি সেটা আমি বলছি, তোমরা চাইলে নোট করতে পারো। উৎপত্তিগতভাবে এক এরকম সম ও বিষম আকৃতির কতগুলি কোষ যখন সঙ্গবদ্ধভাবে অবস্থান করে দিয়ে একটি নির্দিষ্ট কার্য সম্পন্ন করে তখন ওই কোষ সমষ্টিকে কলা বা টিস্যু বলা হয়। উৎপত্তিগতভাবে এক এরকম সম বা বিষম আকৃতির কতগুলি কোষ যখন সঙ্গবদ্ধভাবে অবস্থান করে সঙ্গবদ্ধভাবে অবস্থান করে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে তখন ওই কোষ সমষ্টিকে কলা বা টিস্যু বলা হয়। তাহলে আমরা বলতে পারি বহুকোষী উদ্ভিদের ক্ষেত্রে এই জাইগোট তৈরি হয়। এবার জাইগোট থেকে পরবর্তীকালে কয়েকটি কোষ তৈরি হয়, একাধিক কোষ তৈরি হয়। এই একাধিক কোষের সমষ্টি যখন একটা মাত্র কাজ করে বা নির্দিষ্ট একটা কাজ করে তখন তাকে আমরা কলা বা টিস্যু বলব। অর্থাৎ প্রথমে একটা জাইগোট তৈরি হয়েছে, সেই জাইগোটটা থেকে পরবর্তীকালে একাধিক কোষ তৈরি হয়েছে। এই এক একটা কোষের কাজ আলাদা রকমের হয়, এরকম একই গুণ বিশিষ্ট কোষ কয়েকটা যখন একত্রিত হয় তখন তাকে কলা বলবো।
তো উদ্ভিদ শরীরে এরকম অনেকগুলো কলা রয়েছে। কোনো কলার কাজ হয়তো মাটি থেকে জল তুলে আনা, কোনো কলার কাজ হয়তো খাবার তৈরি করা, কোনো কলার কাজ আবার সেই খাবারকে বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়া। যারা শুধুমাত্র খাদ্য তৈরি করছে তাদেরকে একত্রিতভাবে বলা হবে কলা। আবার যারা জলকে মাটি থেকে তুলে আনছে তাদেরকে একত্রিতভাবে বলা হবে আর এক রকমের কলা। তো কলা বা টিস্যু অ্যাকচুয়ালি হচ্ছে কতগুলো কোষের সমষ্টি। এবার সেই কোষগুলো অবশ্যই নির্দিষ্ট কাজ করবে, কারণ উদ্ভিদ শরীরে একাধিক কোষ রয়েছে, প্রত্যেকটা কোষের ফাংশন এক নয়। বেশ কিছু কোষের ফাংশন একরকম, আবার কিছু কোষ রয়েছে তাদের ফাংশন একরকম। তো যাদের কাজ এখানে একরকম, যে যে কোষগুলোর কাজ একরকম, সেইগুলোকে একত্রিতভাবে কলা বা টিস্যু বলা হবে। তো এই অবধি প্রথম যে জিনিসটা, এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো যে জাইগোট বা একটি মাত্র কোষ থেকে একাধিক কোষ তৈরি হবে, একাধিক কোষের মধ্যে যেগুলোর কাজ একই রকম তাদেরকে একত্রিত ভাবে কলা বা টিস্যু বলা হবে। এবার এই টিস্যু দু রকমের হয়, উদ্ভিদ কলা বা উদ্ভিদ টিস্যু দু রকমের জিনিস নিয়ে বা দু রকমের মানে দু রকম ভাগ করা যায়। এক নম্বর ভাগ হচ্ছে ভাজক কলা, আর সেকেন্ড ভাগ হচ্ছে স্থায়ী কলা। স্থায়ী কলা, ভাজক কলা এবং স্থায়ী কলা, এই দুই ভাগে ভাগ করা যায়। এবারে ভাজক কলা কাকে বলে, স্থায়ী কলা কাকে বলে, সেটা তো দেখবই। তার আগে একটা আমি টেবিল মতো বানিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে সুবিধা হবে। ভাজক কলাকে আবার একাধিক ভাগে ভাগ করা যায়, স্থায়ী কলাকে আবার একাধিক ভাগে ভাগ করা হয়। তো ভাজক কলাকে যে যে কাজের জন্য আলাদা আলাদা করে ভাগ করা হয় সেগুলো হচ্ছে, প্রথম উৎপত্তি অনুসারে ভাজক কলার ভাগ, এক নম্বর উৎপত্তি অনুসারে, দেখো এখানে ভাজক কলাকে একাধিক ভাগে ভাগ করা যায় কিন্তু অতগুলো ভাগ আমাদের প্রয়োজন নেই, যে কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলোকেই আমরা দেখব, বেশি দেখতে গেলে গুলিয়েও যাবে আর কোনো প্রয়োজনও নেই জানার। তো ভাজক কলাকে যে কারণে ভাগ করা যায়, যে যেভাবে ভাগ করা যায় সেগুলো হচ্ছে, ফার্স্ট উৎপত্তি অনুসারে, সেকেন্ড হচ্ছে অবস্থান অনুসারে, অবস্থান অনুসারে। আর আমরা এই দুটো ভাগকেই দেখব, অন্যান্য ভাগ আরো রয়েছে, কাজ অনুসারে ভাগ, কোষ বিভাজন অনুসারে ভাগ, সেইগুলো আমাদের প্রয়োজন নেই। মেনলি এই দুটো আমাদের প্রয়োজন, যে উৎপত্তি অনুসারে ভাজক কলা কিরকম, অবস্থান অনুসারে ভাজক কলা কিরকম। তো ফার্স্ট উৎপত্তি অনুসারে, তার আগে আমরা জেনে নেবো যে ভাজক কলা কাকে বলে। একই আকৃতি বিশিষ্ট, পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টিকে ভাজক কলা বলা হয়। আবার বলছি, একই আকৃতি সম্পন্ন, পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টিকে ভাজক কলা বলা হয়। প্রথম কথা তো কলা মানেই কোষ সমষ্টি হবে, বেশ কয়েকটা কোষ একত্রিত মানে কলা তৈরি করা হবে। তো তরুণ কোষ সমষ্টি এই শব্দটা বলতে কোনো অসুবিধা নেই। মেন যেটা এখানের ভাজক কলার মেন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা হচ্ছে তরুণ হয়। ফার্স্ট কথা, এটা তরুণ অর্থাৎ নতুন তৈরি হয়। আর সেকেন্ড, এরা বিভাজনে সক্ষম, বিভাজনে সক্ষম অর্থাৎ এই ভাজক কলা ভেঙে ভেঙে একাধিক অন্যান্য কলা তৈরি হয়। ভাজক কলা নতুন হয় এবং ভাজক কলা
ভেঙে ভেঙে একাধিক অন্যান্য কলা তৈরি হয়, যেটা স্থায়ী কলা বিভাজনে অক্ষম হবে। স্থায়ী কলাকে ভাগ করা মানে সেগুলো আর বিভাজিত হতে পারবে না, কিন্তু ভাজক কলা বিভাজিত হতে পারবে। এবার ভাজক কলার অবস্থান, কোথায় কোথায় ভাজক কলা থাকতে পারে। যে উদ্ভিদের যে যে অংশগুলো আমরা দেখি যে বাড়ছে, সেই সমস্ত অঞ্চলে ভাজক কলা থাকতে পারে। অর্থাৎ ফার্স্ট হচ্ছে মূল, কোথায় কোথায় থাকতে পারে, ফার্স্ট হচ্ছে মূল। মূল প্রতিনিয়ত বৃদ্ধি পায়, তারা মূলের গাছের যে মূল রয়েছে সেটা নিচের দিকে নামতে থাকে জল বা খাদ্যের সন্ধানে, মানে জল এবং খনিজ লবণের সন্ধানে। তো মূল যেহেতু বাড়ছে তাই মূলের অগ্রভাগে এটা থাকবে। এবার মূল যদি এরকম হয়, এইভাবে ধরা যাক মূল মাটির নিচে যাচ্ছে, এই জায়গাতে যে কলাগুলো রয়েছে সেগুলো আর কিন্তু বাড়ে না। বাড়ে কোনটা, এই নিচের অংশটা, যেহেতু নিচের অংশটা থাকে তাই জন্য মূলের একদম নিম্ন ভাগে যে কলাটা থাকে সেটা হচ্ছে ভাজক কলা। মূলের উপরের দিকে যে কলাটা থাকবে সেটা স্থায়ী কলা, কারণ সেটাকে সেটা আর বিভাজিত হয় না। আর যদি বিভাজিত না হয় তাহলে নতুন কোষ তৈরি হবে না, কারণ আমরা একটা আলাদা চ্যাপ্টার পড়ে এসেছি কোষ বিভাজন। কোষ বিভাজনে দেখেছিলাম যে একটা কোষই ভেঙে গিয়ে দুটো কোষ তৈরি করে বা তার থেকে বেশি কোষ তৈরি করে। তো এখানেও সেম, উপরের যে কলাগুলো রয়েছে পুরো মূলটাই একাধিক কলা দিয়ে গঠিত, একাধিক কোষ দিয়ে গঠিত, সেই কোষগুলোকে একত্রিত ভাবে মূল বলা হচ্ছে। এবার মূলের উপরের অংশে যেগুলো রয়েছে সেইগুলো ভাঙতে পারে না, ভাঙতে পারে না বলে সেগুলো বাড়ে না। বাড়ে কোন অংশটা, নিচের অংশটা, এটা প্রতিনিয়ত বাড়তে থাকে দিয়ে নিচের দিকে নামতে থাকে। তো সেই কারণে মূলের অগ্রভাগে যে কলাটা থাকছে সেটাই হচ্ছে ভাজক কলা। তেমনি ভাবে কাণ্ড, গাছের যে কাণ্ড রয়েছে সেই কাণ্ড আমরা দেখছি প্রতিনিয়ত বাড়ছে। আজকে একটা গাছ হয়তো ছোট রয়েছে, এরপরে কিছুদিন পরে দেখবো সেই গাছটা কিছুটা বড় হচ্ছে, তারপরে কিছুদিন পরে দেখবো সেই গাছটা বড় হচ্ছে, এবং তার থেকে যে কাণ্ডগুলো বেরোচ্ছে মানে শাখা প্রশাখা যেগুলো বেরোচ্ছে সেগুলোও বাড়ছে। অর্থাৎ এদেরও অগ্রভাগে রয়েছে ভাজক কলা। যে যে অঞ্চলগুলো বাড়বে তার সামনে সামনেই থাকবে ভাজক কলা। কাণ্ড যে কাণ্ডের যে অংশটা বৃদ্ধি পাচ্ছে সেই অংশটা, সেই অংশগুলোতে রয়েছে ভাজক কলা। এরপরে পাতা, পাতার ক্ষেত্রেও আমরা দেখি যে পাতা একটা ছোট পাতা ধীরে ধীরে বড় হচ্ছে, অর্থাৎ পাতারও অগ্রভাগ অংশটাই বাড়ে। কিন্তু পাতার মাঝখানের যে অংশটা, এটা যদি একটা পাতা হয় পাতার এই অংশটা কিন্তু বাড়ে না। মেন বাড়ে কোনটা, এই সাইডের অংশটা, আর এই মানে পুরো সাইডের অংশটা বাড়ে, এইটাই আস্তে আস্তে দেখা যাবে একটু বড় হয়েছে, সামনের অংশটা একটু বড় হয়েছে, এরকম করে আস্তে আস্তে বড় হতে থাকে। তো পাতারও অগ্রভাগে থাকে ভাজক কলা। এবার এছাড়াও ফুল, ফুলের ফুলও দেখছি বাড়ছে, অতএব ফুলের মধ্যেও থাকছে ভাজক কলা। তো এই হচ্ছে ভাজক কলা, যে কলাগুলো অপেক্ষাকৃত ভাবে তরুণ এবং বিভাজনে সক্ষম সেগুলোকে ভাজক কলা বলা হয়। এবার ভাজক কলাকে আমরা দুভাগে ভাগ করে পড়বো, একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, একটা হচ্ছে অবস্থান অনুসারে। ফার্স্ট হচ্ছে উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে ভাজক কলাকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। ফার্স্ট প্রাথমিক ভাজক কলা, প্রাথমিক ভাজক কলা। ফার্স্ট হচ্ছে ডেফিনেশন, যে কলা বিভাজিত হয়ে উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করে তাকে প্রাথমিক ভাজক কলা বলা হয়। নামের মধ্যে থেকেই আমরা পেয়ে যাচ্ছি প্রাথমিক ভাজক কলা, অর্থাৎ কোন একটা উদ্ভিদের প্রাথমিক যে দেহটা সেটা গঠন করতে সাহায্য করে যে ভাজক কলা তাকে আমরা বলে দেবো প্রাথমিক ভাজক কলা। সংজ্ঞা হচ্ছে যে কলা বিভাজিত হয়ে উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করে তাকে বলা হয় প্রাথমিক ভাজক কলা। মূল, কাণ্ড, পাতা ইত্যাদির অগ্রভাগে প্রাথমিক ভাজক কলা থাকে।
প্রাথমিক ভাজক কলার মেন কাজ হচ্ছে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি। উদ্ভিদের দৈহিক বৃদ্ধি এটা গেল প্রাথমিক ভাজক কলা। এবার প্রাথমিক ভাজক কলা থেকে আবার যে ভাজক কলা তৈরি হয় তাকে বলা হবে গৌণ ভাজক কলা। অর্থাৎ একদম প্রথমে উৎপত্তি হচ্ছে প্রাথমিক ভাজক কলার, প্রাথমিক ভাজক কলা ভেঙে আবার একটা ভাজক কলা তৈরি হয় তাকে বলা হয় গৌণ ভাজক কলা, সেকেন্ড গৌণ গৌণ ভাজক কলা। প্রাথমিক ভাজক কলাই ভেঙে গিয়ে আবার গৌণ ভাজক কলা তৈরি হয়। অতএব প্রাথমিক ভাজক কলা কি করছে, উদ্ভিদের বৃদ্ধি করছে, গৌণ ভাজক কলাও বৃদ্ধি করছে, কিন্তু সেটা তৈরি হচ্ছে প্রাথমিক ভাজক কলা থেকে। এবার গৌণ ভাজক কলাও আবার বিভাজনে সক্ষম, কারণ ভাজক কলাই হচ্ছে বিভাজনে সক্ষম, সেটা সর্বদা বিভাজিত হয়, মেন ফার্স্ট এটা, সেকেন্ড তারপর এখান থেকে গৌণ ভাজক কলা তৈরি হচ্ছে। এ তো গেল উৎপত্তি অনুসারে ভাগ। এবার হচ্ছে অবস্থান অনুসারে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অবস্থান অনুসারে ভাজক কলা। প্রথম হচ্ছে অগ্রস্ত ভাজক কলা, ফার্স্ট এটার ভাগ আমি লিখছি অগ্রস্ত ভাজক কলা। নাম থেকে বোঝা যাচ্ছে যে এটার এটা অবস্থান করছে কোন উদ্ভিদের অগ্রভাগে। উদ্ভিদের কাণ্ড, মূল, শাখা প্রশাখা ইত্যাদির অগ্রভাগে যে ভাজক কলা থাকে সেইগুলোকে সব বলা হয় অগ্রস্ত ভাজক কলা। নাম থেকেই এটা বোঝা যাচ্ছে কোন না কোনো কিছুর অগ্রভাগে থাকবে, উদ্ভিদের বর্ধিষ্ণু অংশের অগ্রভাগেই থাকবে অগ্রস্ত ভাজক কলা। এবং বর্ধিষ্ণু অংশগুলো কি, মূল, কাণ্ড, পাতা, এইগুলোই বাড়ে, তো সেই কারণে এইগুলোর অগ্রভাগে যে ভাজক কলা থাকে তাকে বলা হবে অগ্রস্ত ভাজক কলা। অগ্রস্ত ভাজক কলার মেন কাজ হচ্ছে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটানো, উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটানো, উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায় অগ্রস্ত ভাজক কলা। সেকেন্ড হচ্ছে নিবেশিত ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। অগ্রস্ত ভাজক কলা থেকে আবার যে ভাজক কলা তৈরি হবে তাকে বলা হবে নিবেশিত ভাজক কলা। এর সংজ্ঞা হচ্ছে অগ্রস্ত ভাজক কলার কোন অংশ যখন পৃথক হয়ে দুটি স্থায়ী কলার মধ্যবর্তী স্থানে অবস্থান করে এই ধরনের ভাজক কলাকে নিবেশিত ভাজক কলা বলা হয়। প্রথম কথা, নিবেশিত ভাজক কলা তৈরি হয় অগ্রস্ত ভাজক কলা থেকে, এবং এই নিবেশিত ভাজক কলা হচ্ছে দুটো অগ্রস্ত ভাজক কলার সরি একটি অগ্রস্ত ভাজক কলার অংশ যখন পৃথক হয়ে দুটি স্থায়ী কলা স্তরের মধ্যে অবস্থান করে তাকে বলা হবে নিবেশিত ভাজক কলা। এবার এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই জন্য আমি একটা এখানে ছবি আঁকছি। ধরলাম এটা একটা কোনো গাছের অংশ,
এর উপরে এই জায়গাটায় রয়েছে অগ্রস্থ ভাজক কলা, কারণ সেটা এই যে অংশটা বর্ধিষ্ণু অংশ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবার এইখানে এটা একটা ডাল বেরিয়েছে, এখানেও রয়েছে অগ্রস্থ ভাজক কলা, কারণ ডালের কাণ্ড এই অংশটাও বৃদ্ধি পাবে। মাঝখানে এই অংশে একটা ভাজক কলা রয়েছে, যেটাকে বলা হচ্ছে নিবেশিত ভাজক কলা। কারণ দেখো, এদিকে অগ্রস্থ ভাজক কলা, এদিকে অগ্রস্থ ভাজক কলা, তারপরে মাঝখানের যে সাদা অংশটা রয়েছে যেটাকে আমি এখন দট দট করছি, এই জায়গাটায় রয়েছে স্থায়ী কলা, এইখানে রয়েছে স্থায়ী কলা, নিচের দিকে রয়েছে স্থায়ী কলা। দুটো স্থায়ী কলার মাঝখানের অংশ কেই মানে দুটো নিবেশিত ভাজক কলা অবস্থান করবে দুটো স্থায়ী কলার মাঝখানের মধ্যবর্তী কোনো অংশে, এটাকে বলা হচ্ছে নিবেশিত ভাজক কলা। এরপর হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা, থার্ড পার্শ্বস্থ ভাজক কলা। এবার উদ্ভিদের তো শুধু উপরের অংশে বৃদ্ধি হয় না, উদ্ভিদ পাশেও বৃদ্ধি হয়। অর্থাৎ এখানে একটা যদি এরকম গাছ থাকে, গাছের উপরের অংশটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, সেখানে রয়েছে অগ্রস্থ ভাজক কলা। উদ্ভিদের যদি আমরা সাইডে দেখি, সেটাও আস্তে আস্তে বৃদ্ধি পায়, এক সময় এরকম থাকবে, সেটা আর একটু পর আরো কিছুদিন পর এরকম আস্তে আস্তে মোটা হতে থাকে। পাশে যে ভাজক কলাগুলো থাকে, যার কারণে পাশের দিকে উদ্ভিদ প্রস্থে বৃদ্ধি পায়, তাকে বলা হয় পার্শ্বস্থ ভাজক কলা। তো এর সংজ্ঞা হচ্ছে উদ্ভিদের কাণ্ড ও মূলের পার্শ্ব দেশে যে ভাজক কলা অবস্থান করে তাকে পার্শ্বস্থ ভাজক কলা বলা হয়। আমরা যদি উদ্ভিদের কাণ্ডকে ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখবো সেটা কিছু সময় পরে আস্তে আস্তে সাইডেও বৃদ্ধি পেয়েছে, যেমন সেটা লম্বায় বৃদ্ধি পাচ্ছে তেমনি ভাবে সাইডেও বৃদ্ধি পাচ্ছে। মূলকে যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে লক্ষ্য করবো প্রথমে মূলটা যতটা রয়েছে সাইডে, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, একটু মোটা হচ্ছে, যেমন করে সে নিচের দিকেও বৃদ্ধি পাচ্ছে তেমনি ভাবে সাইডেও বৃদ্ধি পাচ্ছে। এই সাইডে যে বৃদ্ধি পাচ্ছে সেটা যে কারণে হয়, সেটাই হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। তো স্বাভাবিকভাবে এর কাজ হচ্ছে উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি ঘটানো, প্রস্থে বৃদ্ধি ঘটানো। অগ্রস্থ ভাজক কলা দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায়, পার্শ্বস্থ ভাজক কলা প্রস্থে বৃদ্ধি ঘটায়। এই হচ্ছে ভাজক কলা। এইবার আমরা চলে যাব স্থায়ী কলাতে। আগে বললাম ভাজক কলা হচ্ছে বিভাজনে সক্ষম, কিন্তু স্থায়ী কলা বিভাজন করতে পারে না, অর্থাৎ এটা স্থায়ীভাবে যেরকম রয়েছে সেরকমই অবস্থান করে, অর্থাৎ এটা বিভাজনে অক্ষম। এবার আমরা দেখব স্থায়ী কলা। ফার্স্ট হচ্ছে সংজ্ঞা। ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম এরকম পরিণত কলাকে স্থায়ী কলা বলা হয়। প্রথম কথা, এটা তৈরি হয় ভাজক কলা থেকে, এর উৎপত্তি হয় ভাজক কলা থেকে। এবার ভাজক কলা থেকে এটা উৎপত্তি হয়, অর্থাৎ ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম। মেন পয়েন্ট হচ্ছে বিভাজনে অক্ষম, এটা আর ফার্দার বিভাজিত হয় না। এবং যেহেতু এটা বিভাজিত হয় না, তাই আমরা এটাকে পরিণত বলতে পারি। তো ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজনে অক্ষম পরিণত কলাকে স্থায়ী কলা বলা হয়। এবার এই স্থায়ী কলা কোথায় কোথায় অবস্থান করে? উদ্ভিদের যে অংশগুলো বৃদ্ধি পায় না, সেই সেই অঞ্চলেই স্থায়ী কলা থাকবে।
উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা প্রত্যেকটা জায়গাতেই স্থায়ী কলা থাকে। উদ্ভিদের যদি আমরা একটা পাতাকে দেখি, পাতার সামনের অংশটা বৃদ্ধি পায়, সেটা আকারে বৃদ্ধি পায়, তো সামনের অংশটা এইভাবে বৃদ্ধি পায়, সাইডের অংশটা এইভাবে বৃদ্ধি পায়, তো এই সাইডে বা এই সামনে অগ্রভাগে এখানে রয়েছে ভাজক কলা, কিন্তু উদ্ভিদের এই মাঝখানের অংশটা, এই অংশটা বৃদ্ধি পায় না, ওই জায়গাটা স্থির থাকে, একদম যেরকম ছিল সেরকমই থাকে। আমাদের হয়তো মনে হতে পারে ওই জায়গাটাও বৃদ্ধি পায়, অ্যাকচুয়ালি ওই জায়গাটা কোনো বৃদ্ধি পায় না, ওই জায়গাতে রয়েছে স্থায়ী কলা। একসময় এই মাঝখানের অংশটায় একদম ছোট যখন ছিল, একদম ছোট্ট যখন ছিল পাতাটা, তখন এই মাঝখানের অংশেও ছিল হচ্ছে ভাজক কলা, সেটাই আস্তে আস্তে সামনের দিকে এবং সাইডের দিকে বৃদ্ধি পেয়েছে। সামনের দিকে বৃদ্ধি পেয়েছে কারণ ওখানে ছিল হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, এবং সাইডের দিকে বৃদ্ধি পেয়েছে কারণ তাতে ছিল পার্শ্বস্থ ভাজক কলা। এইগুলো বৃদ্ধি পেতে পেতে আজকে পাতাটা এরকম জায়গায় চলে এসেছে, এই অংশটা আর নেই, এরকম হয়ে গেছে বড় পাতাটা, কিন্তু মাঝখানের যে অংশটা সেটা স্থির থেকে গেছে, কারণ সেটা পরিণত হয়ে গেছে, এইখানে রয়েছে স্থায়ী কলা। এবার এর কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। কোন একটা কাণ্ড যদি দেখি, কোন একটা গাছ হয়তো কোন এক সময় এইরকম ছিল, সেটা অগ্রভাগেও বৃদ্ধি পেয়েছে কারণ অগ্রভাগে রয়েছে অগ্রস্থ ভাজক কলা, সেটা সাইডেও বৃদ্ধি পেয়েছে কারণ সাইডে রয়েছে পার্শ্বস্থ ভাজক কলা, এরকম ভাবে দুদিক থেকে বৃদ্ধি পাচ্ছে, এটা এদিকে বৃদ্ধি পাচ্ছে, এটা এদিকে বৃদ্ধি পাচ্ছে, আর এদিকে উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মাঝখানের এই অংশটা, এই অংশটা স্থির থাকছে, এটা বিভাজনে অক্ষম, আর এটা আজকে পরিণত অবস্থায় হয়ে গেছে। এর ফলে এই জায়গাটা খুব শক্ত হয়ে গিয়ে উদ্ভিদটাকে দৃঢ়তা দিচ্ছে, সেটাকে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে। যদি এই অংশটা না থাকতো, এখানেও যদি ভাজক কলা থাকতো, তার মানে সেটা নরম হতো, তাহলে উদ্ভিদটা এতটা দৃঢ় হতো না। তো প্রথম স্থায়ী কলার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান, দৃঢ়তা প্রদান। সেকেন্ড, খাদ্য উৎপাদনে সাহায্য করা। স্থায়ী কলা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে খাদ্য উৎপাদিত হবে। সেকেন্ড, খাদ্য উৎপাদন। থার্ড, খাদ্য এবং জল সংবহন। যদি এই স্থায়ী কলা না থাকতো, তাহলে শরীরে, উদ্ভিদের শরীরে এক জায়গা থেকে এক জায়গায় খাদ্য এবং জল গিয়ে পৌঁছতো না। তো এর থার্ড কাজ হচ্ছে খাদ্য ও জল সংবহন। আর ফোর্থ, এর কাজ হচ্ছে বিভিন্ন বস্তু খরচ। স্থায়ী কলার থেকেই উদ্ভিদের যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, হরমোন বা উৎসেচক, এইগুলো খরিত হয়। তো সেই সমস্ত কিছু দেখব, তার আগে আজকে যেটা দেখব সেটা হচ্ছে উদ্ভিদের স্থায়ী কলাকে কত ভাগে ভাগ করা যায়। স্থায়ী কলাকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর, সরল স্থায়ী কলা। সেকেন্ড হচ্ছে জটিল স্থায়ী কলা। এবং থার্ড হচ্ছে বিশেষ স্থায়ী কলা। সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা এবং বিশেষ স্থায়ী কলা, এর মধ্যে আজকে আমরা সরল স্থায়ী কলা সম্পর্কে জানবো। জটিল এবং বিশেষ স্থায়ী কলা একটু যে ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে, এবং সেই জন্য ওটাকে একটু আলাদা করে দিচ্ছি, পরের দিন সেটা আলাদা করে বুঝে নেব। তো প্রথমে হচ্ছে সরল স্থায়ী কলা।
প্রথম হচ্ছে সংজ্ঞা, যেসব স্থায়ী কলার কোষের আকৃতি ও গঠন একই প্রকার হয় তাকে সরল স্থায়ী কলা বলা হয়। ফার্স্ট হচ্ছে এর হচ্ছে সংজ্ঞা, যেসব স্থায়ী কলা কলার কোষের আকৃতি এবং গঠন একই প্রকার হয় তাকে সরল স্থায়ী কলা বলা হয়। এবার সরল স্থায়ী কলাকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর প্যারেনকাইমা, সেকেন্ড কোলেনকাইমা, এবং থার্ড হচ্ছে স্কেরেনকাইমা। থার্ড স্কেরেনকাইমা, এই জায়গাটা একটু জটিল ব্যাপার, কারণ এই নামগুলো একটু ইউনিক নাম এবং এগুলো প্রত্যেকটাই প্রায় দেখা যাবে একই রকমের নাম, তো প্রবলেম হয়ে যায় একটু বুঝতে। তো তাই খুব আস্তে আস্তে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে এরকম ভাগ করে করে করছি যাতে সুবিধা হয়। প্রথম হচ্ছে প্যারেনকাইমা, ফার্স্ট হচ্ছে প্যারেনকাইমা সম্পর্কে কিছু ইউনিক পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আছে, বেশি ডিটেলসে যাব না। প্রথম কথা হচ্ছে এইখানটা আমি লিখছি বৈশিষ্ট্যগুলো, প্যারেনকাইমার বৈশিষ্ট্য। ফার্স্ট বৈশিষ্ট্য, এটা পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়, পাতলা। প্রথম কথা, প্যারেনকাইমা হচ্ছে পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। সেকেন্ড, এরা হচ্ছে সজীব হয়। সেকেন্ড বা সব থেকে গুরুত্বপূর্ণ এটার বৈশিষ্ট্য, এটা সজীব হয়। সজীব কেন হয়, যদি জিজ্ঞেস করা হয় যে কেন সজীব হয়, প্যারেনকাইমাকে কি করে কি দেখে আমরা বলি যে এটা সজীব, প্যারেনকাইমার মধ্যে প্রোটোপ্লাজম থাকে, আর প্রোটোপ্লাজম থাকে যে যে অংশে সেই সেই অংশকে আমরা সজীব বলবো। উদ্ভিদের যেখানে যেখানে প্রোটোপ্লাজম থাকবে সেই অংশগুলোকে আমরা সজীব বলবো। প্যারেনকাইমার মধ্যে প্রোটোপ্লাজম থাকে, সেই কারণে এটা সজীব হয়। প্রোটোপ্লাজম থাকার কারণে একে সজীব বলা হবে। থার্ড বৈশিষ্ট্য বা থার্ড এখান থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে শৈবাল এবং মস জাতীয় উদ্ভিদ কেবলমাত্র প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়। থার্ড বা সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এইগুলো, এই দুটো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, দু নম্বর এবং তিন নম্বর, সেটা হচ্ছে শৈবাল। শৈবাল মানে হচ্ছে থ্যালোফাইটা, শৈবাল এবং হচ্ছে মস জাতীয় উদ্ভিদ, মস বলতে ডায়োফাইটা, এরা দুজন, এই দুটো শ্রেণীর জীব, এই দুটো শ্রেণীর উদ্ভিদ শুধুমাত্র প্যারেনকাইমা দিয়ে গঠিত। প্যারেনকাইমা দিয়ে গঠিত, এটুকু পুরোটা লিখছি না, শৈবাল এবং মস জাতীয় উদ্ভিদ শুধুমাত্র প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়, আর কিচ্ছু থাকে না তাদের মধ্যে। এবং অন্যান্য ক্ষেত্রে শৈবাল এবং মস জাতীয় উদ্ভিদ বাদ দিয়ে বাকি সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল সমস্ত অংশে এই প্যারেনকাইমা দেখা যায়। তো যেহেতু বাকিদের সমস্ত জায়গাতেই এটা দেখা যায়, খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাই আর এখানে লেখার দরকার নেই। এই তিনটে পয়েন্ট এখান থেকে মনে রাখতে হবে প্যারেনকাইমা থেকে। এবার হচ্ছে প্যারেনকাইমাকে আবার কিছু ভাগে ভাগ করা যায়, প্যারেনকাইমাকে আবার কিছু ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস, সেকেন্ড হচ্ছে এপিব্লেমা, এপিব্লেমা, থার্ড হচ্ছে ক্লোরেনকাইমা, কোলেন নয় কিন্তু, থার্ড হচ্ছে ক্লোরেনকাইমা, ক্লোরেন
কাইমা, ফিফথ হচ্ছে সরি ফোর্থ হচ্ছে এরেন কাইমা, এবার হচ্ছে ইডিওপ্লাস্ট, ফিফথ হচ্ছে ইডিও ব্লাস্ট। ঠিক আছে, প্যারেনকাইমাকে এতগুলো ভাগে ভাগ করা যায়, এপিডার্মিস, এপিপ্লেমা, ক্লোরেনকাইমা, এরেনকাইমা আর ইডিওপ্লাস্ট। তো প্রথমে হচ্ছে এপিডার্মিস। ডার্মিস শব্দটা যেখানেই থাকবে সেটা ত্বককে বোঝাবে, ডার্মিস শব্দেরই অর্থ হচ্ছে ত্বক। তো তাহলে বোঝা যাচ্ছে এটা কিছু না কিছু ত্বকে থাকবে, বাইরের দিকে থাকবে। তো এপিডার্মিস এটা এটা সংজ্ঞা হচ্ছে যে প্যারেনকাইমা কলার কোষ উদ্ভিদ দেহের বহির দেশের আবরণী সৃষ্টি করে তাদেরকে বলা হয় এপিডার্মিস। যে প্যারেনকাইমা কলার কোষ উদ্ভিদ দেহের বহির দেশের আবরণী সৃষ্টি করে তাকে এপিডার্মিস বলা হয়। এবার সমস্ত উদ্ভিদের সমস্ত অংশে অর্থাৎ ফুল, পাতা, কাণ্ড প্রত্যেকটা জায়গাতেই বাইরে কোনো না কোনো ত্বক রয়েছে, সেই ত্বকটা এপিডার্মিস দিয়ে তৈরি হয়। সেকেন্ড এপিপ্লেমা, মূলের যে অংশগুলো জল এবং খনিজ লবণ শোষণ করে সেই জায়গাতে থাকে এপিপ্লেমা। আবার বলছি, মূলের যে অংশগুলো জল এবং খনিজ লবণ শোষণ করে সেটাকে বলা হয় এপিপ্লেমা। মূল রয়েছে মানে মূলের পুরো অংশ দিয়েই, পুরো মূল দিয়েই কিন্তু শোষণ কাজ হয় না, শুধুমাত্র এপিপ্লেমা যে যে জায়গাগুলোতে রয়েছে সেই অংশটা দিয়েই জল এবং খনিজ লবণ শোষিত হয়। ওকে, এবার হচ্ছে ক্লোরেন কাইমা। দেখো এখানে একটা শব্দ রয়েছে ক্লোরো, বা ক্লোরেন থেকে শর্ট করলে ক্লোরো, অর্থাৎ এর মধ্যে থাকবে ক্লোরোফিল। তো ক্লোরোপ্লাস্ট সমন্বিত প্যারেনকাইমাকে বলা হবে ক্লোরেনকাইমা। ক্লোরোপ্লাস্ট সমন্বিত প্যারেনকাইমাকে বলা হবে ক্লোরেনকাইমা। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে এর মধ্যে থাকছে ক্লোরোফিল, আর ক্লোরোফিল কোথায় থাকে? মেসোফিল কলার মধ্যে থাকে, সেটা পরের ব্যাপার, পরে পড়বো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ক্লোরিন কাইমা যেখানে থাকবে সেই অঞ্চলের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে। ক্লোরিন কাইমার মাধ্যমে, ক্লোরিন কাইমা যে কোষটাতে যে জায়গাতে থাকবে সেই জায়গার মাধ্যমে উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে পারবে, কারণ এর মধ্যে রয়েছে ক্লোরোপ্লাস্ট, আর ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিল কণা, সেইটার মাধ্যমে খাদ্য তৈরি হয়। এরপর হচ্ছে এরেনকাইমা। এরেন শব্দের মধ্যে একটা শব্দ ঢুকে আছে, সেটা হচ্ছে এয়ার। এরেন এটা অ্যাকচুয়ালি এসছে এয়ার থেকে, অর্থাৎ এই প্যারেনকাইমার মধ্যে এয়ার বা বায়ু ভরা থাকবে, তাই জন্যই এরেন শব্দটা আছে। বেশিরভাগ জলজ উদ্ভিদ এদের শরীরে, বেশিরভাগ জলজ উদ্ভিদে এই এরেনকাইমা থাকে। জলজ উদ্ভিদ জলের মধ্যে ভেসে থাকে, ভেসে থাকার জন্য তার কিছু জায়গা দরকার যেখানে বায়ুপূর্ণ থাকবে, অর্থাৎ সেইখানে মানে এরেনকাইমার মধ্যেই বায়ু পূর্ণ থাকে। বেশিরভাগ জলজ উদ্ভিদের যেখানে বায়ু জমা থাকে সেই জায়গাটাকে বলা হয় এরেনকাইমা, অর্থাৎ এর মাধ্যমে উদ্ভিদ জলের ওপরে ভেসে থাকতে পারে। এবার হচ্ছে ইডিওপ্লাস্ট। আশা করছি ইডিওপ্লাস্ট শব্দটা তোমরা শুনেছ, কারণ এর মধ্যে উদ্ভিদের রেচন পদার্থ জমা থাকে। বট গাছের পাতায় সিস্টোলিথ যুক্ত যে কোষ থাকে তাকে লিথোসিস্ট বলা হয়, সেটা থাকে ইডিওপ্লাস্টের মধ্যে। তো ইডিওপ্লাস্টের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যেসব প্যারেনকাইমার কোষে ট্যানিন, তেল, ক্যালসিয়াম অক্সালেটের কেলাস ইত্যাদি বিপাকের ফলে সৃষ্ট রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ সঞ্চিত থাকে তাকে বলা হচ্ছে ইডিওপ্লাস্ট। অর্থাৎ এই ইডিওপ্লাস্টের মধ্যে উদ্ভিদের বর্জ্য পদার্থগুলো জমা থাকে। তো
বট গাছের যেটা লিথোসিস্ট কোষ সেটা অ্যাকচুয়ালি একটা ইডিওব্লাস্ট, সেগুলো পরে জানবো যখন সেই সমস্ত সম্পর্কে পড়বো। ঠিক আছে, এই কয়েকটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে। প্রত্যেকটার কাছে নামগুলো খুব ইম্পর্টেন্ট। এপিডার্মিস, ডার্মিস শব্দ সব অর্থই হচ্ছে ত্বক। এপিব্লেমা, এপিব্লেমাকে মনে রাখার কিছু উপায় নেই, কিন্তু এপিব্লেমা থেকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে মূলের মধ্যে থাকে, মূলের কোন অংশে থাকে যেখান থেকে জল এবং খনিজ লবণ শোষণ করা হয়। ক্লোরেন কাইমা, ক্লোরোফিল শব্দটার মাধ্যমে মনে রাখা যেতে পারে, এর মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট। এরেন কাইমা, এয়ার দিয়ে মনে রাখা যেতে পারে এরেন কাইমা, কারণ এটা হচ্ছে বায়ুপূর্ণ হয়। আর ইডিওব্লাস্ট হচ্ছে এর মধ্যে দূষিত পদার্থ থাকে। এবার হচ্ছে সেকেন্ড, কোলেন কাইমা। আচ্ছা, এর কাজ কি, এই প্যারেন কাইমা জিনিসটার কাজ কি? এই এই জিনিসগুলো যা যে যে কাজগুলো করে সেটাই প্যারেন কাইমার কাজ, অর্থাৎ ত্বক গঠন করা। সেকেন্ড হচ্ছে উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করা, যেটা এরেন কাইমা করে। দূষিত পদার্থকে, রেচন পদার্থকে জমা রাখা, যেটা ইডিওব্লাস্ট করে। তারপরে খাদ্য তৈরি করা, যেটা ক্লোরেন কাইমা করে। খাদ্য সঞ্চয় করার কাজও প্যারেন কাইমা করে। তো এইগুলোই কাজ যেগুলো এখানে বলা হচ্ছে, মানে যেগুলো এই আলাদা আলাদা করে যে কটা আমি বললাম সেইগুলোই কাজের মাধ্যমে বলা যেতে পারে প্যারেন কাইমার, এগুলোই কাজ। এবার আছে কোলেন কাইমা। প্যারেন কাইমার ক্ষেত্রে দেখলাম প্যারেন কাইমা পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, কিন্তু কোলেন কাইমার ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এরা পুরু কোষ প্রাচীর বিশিষ্ট। পুরু কোষ প্রাচীর, মেন মেন যে বৈশিষ্ট্যগুলো যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলোই বলছি। কোলেন কাইমার ক্ষেত্রে ক্লোরেন নয়, কিন্তু এটা হচ্ছে কোলেন কাইমা। তো কোলেন কাইমা পুরু কোষ প্রাচীর বিশিষ্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এই কোলেন কাইমা মূলে থাকবে না, উদ্ভিদের মূলে কোলেন কাইমা থাকে না। সেকেন্ড সেকেন্ড ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এক বীজ পত্রী উদ্ভিদে, এক বীজ পত্রী উদ্ভিদে এটা থাকে না, থাকে না মূলে এটা থাকবে না। এক বীজ পত্রী উদ্ভিদের শরীরে কোলেন কাইমা থাকে না। থার্ড এবং সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই কোলেন কাইমা হচ্ছে সজীব। যেমন দেখেছিলাম প্যারেন কাইমাও সজীব, কোলেন কাইমাও সজীব, অর্থাৎ এর মধ্যেও প্রোটোপ্লাজম থাকবে, সেই কারণে এটা সজীব। দেখো এটার আর অত এরকম ভাগ করে জানতে হবে না, কোলেন কাইমা এই অবধি থাকছে। কোলেন কাইমার কিছু কাজ জেনে রাখতে হবে। কোলেন কাইমার কাজ হচ্ছে উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, যেটা দেখলাম যে সরল স্থায়ী কলারই মেন কাজ হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। আরো পার্টিকুলারলি বললে সরল স্থায়ী কলার কোলেন কাইমার কাজ হচ্ছে উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করা। সেকেন্ড, এই মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে অল্প পরিমাণে এরা খাদ্য তৈরি করতে পারে। মেন খাদ্য তৈরি করে কিন্তু ক্লোরেন কাইমা, কিন্তু কোলেন কাইমার মধ্যে যদি একটু ক্লোরোফিল থেকে থাকে তাহলে তারা খাদ্য তৈরি করতে পারে। এই ছাড়া কোলেন কাইমা সম্পর্কে আর কিছু জানার প্রয়োজন নেই। এরপর হচ্ছে লাস্ট, স্কেরেন কাইমা। ফার্স্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্কেরেন কাইমার, সেটা হচ্ছে এরা মৃত হয়, মৃত, অর্থাৎ আগের দুটোকে দেখলাম তারা জীবিত, তাদের মধ্যে প্রোটোপ্লাজম ছিল। স্কেরেন কাইমার মধ্যে কোনো প্রোটোপ্লাজম থাকে না, সেই কারণে স্কেরেন কাইমা মৃত হয়। একেও আবার দুভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে স্কেরেন কাইমা তন্তু, স্কেরেন শুধু তন্তু লিখছি, স্কেরেন কাইমা তন্তু। এবং সেকেন্ড হচ্ছে ক্লোরাইড, সেকেন্ড
ক্লোরাইড। আমরা যে পাটের পাট ইউজ করি, সেই পাটের যে অংশটা তন্তুর মতো হয়, সেই অংশটা অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে স্কেলেনকাইমা তন্তু। পাট গাছের যে পাট গাছ কেউ যদি দেখে থাকো, সেখানে দেখবে যে একটা তন্তুর মতো অবস্থান রয়েছে, ভেতরের দিকে তন্তুর মতো জিনিস রয়েছে, সেই জিনিসটাই হচ্ছে স্কেলেনকাইমা তন্তু। তো র্যামি গাছ বা পাট গাছ, এছাড়া শন ইত্যাদিতে থাকে হচ্ছে স্কেলেনকাইমা তন্তু। আর ক্লোরাইড, পেয়ারা, নাশপাতি ইত্যাদি জাতীয় উদ্ভিদ ফলের মধ্যে থাকে। এই হচ্ছে প্রথম ফার্স্ট পার্টটা আমরা কমপ্লিট করলাম, সরল স্থায়ী কলা, সরল স্থায়ী কলা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জটিল এবং বিশেষ স্থায়ী কলা, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এখানে। তো আচ্ছা, এগুলো থাক, পরের দিন এখান থেকে শুরু করবো যাতে বুঝতে সুবিধা হয়। তো জটিল এবং বিশেষ স্থায়ী কলা, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কিছু জানতে হবে, সেটা পরের দিনের ভিডিওর মাধ্যমে জানবো। এই ভিডিওটা যদি কোনো অসুবিধা থাকে বুঝতে, কিছু যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই জানাবে, আর যদি বুঝতে পারো অবশ্যই লাইক করবে। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।